আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব লাউ দিয়ে মৃগেল মাছের ঝোল। খুবই সহজ এবং কমন একটি রান্না, আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। লাউ দিয়ে এই মৃগেল মাছের ঝোলটা সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। তাহলে চলুন কীভাবে রান্না করি সেটা দেখে নেই। এখনও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নার জন্য এখানে আমি মৃগেল মাছ নিয়েছি 7 টুকরো। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মৃগেল মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এবং বড় 2 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রান্নার তেল। এখন এই মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। যারা কাঁচা মাছ কষিয়ে খেতে পারেন না, তারা হালকা ভেজে নিয়ে রান্না করে নিতে পারেন, তবে লাউয়ের সাথে মাছটা কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয়। মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মাছটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। মাছটা ভালোভাবে জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায় মাছের সাথে। উল্টে পাল্টে মশলার সাথে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। সব মাছ আমি মশলা থেকে তুলে নিয়েছি। এখন ওই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, শুধু লবণটা যদি লাগে লবণটা চেখে অ্যাড করব। লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর ঝোলের জন্য লাউটা এভাবে একটু মোটা করে কেটে নিলেই খেতে বেশি ভালো লাগে। লাউ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এখন মশলার সাথে মিলিয়ে নেব, আর লাউটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে লাউয়ের মধ্যে মশলা সুন্দর করে মিশে যায়। লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এই পানিতেই আমি লাউটা কষিয়ে নেব। লাউ সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে পানি অ্যাড করছি না, এই পানিতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। লবণটা একটু লাগবে, আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে লাউটা কষিয়ে নেব। লাউটা মশলার সাথে ভালো করে কষানো হলে লাউটা খেতেও অনেক টেস্টি হবে। লাউ দিয়ে মাছের ঝোল বিভিন্নভাবেই রান্না করা যায়, আর এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম। আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও অনেক বেশি মজার হয় খেতে। লাউ আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি, সেদ্ধও হয়ে গিয়েছে লাউটা। এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। ঝোলটা এখানে যে যতটা রাখতে চান সেভাবে পানি দিয়ে দিতে হবে। এখন লাউয়ের মধ্যে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। মাছটা দিয়ে আমি 7-8 মিনিট রান্না করে নিয়েছি। লাউ দিয়ে মাছের ঝোল প্রায় রান্না হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া, আর দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দেব ধনে পাতা কুচি। আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। লাউ দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার লাউ দিয়ে মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই তরকারিটা। আশা করছি ভালো লেগেছে আজকের লাউ রান্না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।